ओम ध्याय चित्त सरोजस्थाम सुखासिनम कृपामयी प्रसन्न वदनाम देवीम द्विभुजाम स्थिर लोचनम आलुलायित केशार्थो वक्षस्थल विमंडिताम श्वेत वस्त्रावृतार्थांगा हेमालंकार भूषिताम शक्रोरण्यस्त हस्तांच ज्ञान भक्ति प्रदायिनी शुभ्राम ज्योतिर्वयम जीव पाप संताप हारिणी रामकृष्ण गत प्राणाम तन्नाम श्रवण प्रियाम तद्भावरंजिताकारं जगन्मात्री स्वरूपिणी ओम ऐं श्रीं सर्वदेवदेव स्वरूपिणे श्री शारदादेव्यै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী 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 মায়ের প্রসঙ্গ আলোচনা করব বলে। আমাদের যেটি আজকের আলোচনার বিষয়বস্তু এরা ঠিক করে দিয়েছেন সেটা হচ্ছে দেবী এবং মানবী শ্রী মা শারদাদেবী। ইদানিং কয়েকদিন ফেসবুকের পাতায় খুব বেশি করে দেখতে পাচ্ছি যে মায়ের নানা রকমের দেবীত্ব সম্পর্কে বলা হচ্ছে। অনেকের স্মৃতিকথা আছে, বাসনাবালা দেবী যিনি শ্রী শ্রী মায়ের সেবিকা ছিলেন, নম্বর দুই হচ্ছে হরিপ্রেমানন্দজী মহার্যের স্মৃতিকথা, আর এছাড়াও আছেন স্মৃতিকথার মধ্যে আছেন আরেকজন কার দেখলাম, চন্দ্রমোহন দত্ত। এই তিনজনের স্মৃতিকথা ভীষণভাবে সবাই আলোচনা করছেন এবং যাকে বলে খাচ্ছেন, একবারে আমরা খাচ্ছি আর কি, গোগ্রাসী কিনছি আর কি। তিনটি জিনিস, তিনটে স্মৃতিকথা তিন রকম। হরিপ্রেমানন্দজী মহারাজ বলছেন যে তিনি তখন রাধুদির চিকিৎসার জন্য শ্রী শ্রী মা তখন বাঁকুড়ায় আছেন মহাদেব ডাক্তার মহাদেববাবুর চেম্বারে, সেইখানে তার কাছাকাছি একটি বাড়িতে সেইখানে তিনি থাকতেন। একদিন সন্ধ্যেবেলা মায়ের পদসেবা করতে করতে তার মনে হচ্ছিল ইনি সেই আত্মাশক্তি মহামায়া, মায়ের সেই জীর্ণ শীর্ণ চেহারা, তার পায়ের সেই একটা হাড় বেরিয়ে গেছে, সব নাড়গুলো বেরিয়ে গেছে, এরকম একজন মানুষ ইনি কি কখনো শ্রীমা শারদা দেবীর দেবী হতে পারেন। এই ভাবতে ভাবতে তিনি দেখছেন যে একটি নবীনা যুবতীর পায়ের ছাপ, পায়ের অবস্থা, সেই ফোলা ফোলা পা, তাতে হীরের আংটি পরা রয়েছে। তারপরে তিনি ওপরের দিকে তাকাতে দেখলেন শ্রী শ্রী মায়ের বদলে স্বয়ং আধ্যাশক্তি মহামায়া জগদ্ধাত্রী রূপে অবতীর্ণ হয়ে বসে আছেন। তার সেই দিব্য জগদ্ধাত্রী রূপ সেইটি দেখে তিনি একবারে অজ্ঞান হয়ে গেছিলেন। তার যতটুকু মনে আছে চতুর্দিক আলোতে আলোকিত হয়ে আছে এবং সেই আলোকিত রূপের মধ্যে স্বয়ং শ্রীমা শারদা দেবী বসে আছেন। কিছুক্ষণ পরে তিনি তার যখন ভয় ভাঙলো তখন তিনি লক্ষ্য করলেন যে মা ঠাকুরুন সেই বসে আছেন, সেই টিমটিমে আলো জ্বলছে এবং মা তার গায়ে মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন কি হলো বাবা, কি হলো বাবা, কি হলো বাবা। এটা হচ্ছে প্রথম স্মৃতিকথা। দ্বিতীয় স্মৃতিকথা আছে চন্দ্রমোহন দত্ত। চন্দ্রমোহন দত্ত মায়ের সেবক ছিলেন। চন্দ্রমোহন দত্ত উদ্বোধনের বাজার সরকার, উদ্বোধনের বাজার সরকার ছিলেন। তিনি মায়ের সঙ্গে জয়রামবাটিতে গিয়েছিলেন, ফেরবার পথে তার একটি ইচ্ছা হয়, তিনি মাকে বলেন যে আমি আপনার আসল রূপটি দেখতে চাই। মা ঠাকুরুন তখন অন্যান্যদের সরিয়ে দিয়ে সেই তার আসল রূপটি প্রকাশ করেন, সেটি হচ্ছে জগদ্ধাত্রী মূর্তি। তিনি আরও একটু অতিরিক্ত দেখেছিলেন, তিনি দেখেছিলেন জয়া বিজয়া তার দুপাশে ব্যজন করছে। তিন নম্বর হচ্ছে বাসনাবালা দেবী। বাসনাবালা দেবী অত শত বুঝতেন না, তিনি মা ঠাকুরুনের সেবা করে ঘরের বাইরে গিয়ে ঘরেতে এসে উপস্থিত হয়েছেন, এমন সময় দেখলেন যে মায়ের ঘরেতে মায়ের বদলে একটি জ্যোতির্ময়ী মূর্তি বসে আছেন। অত জগদ্ধাত্রী মূর্তিটুর্তি তো জানেন না, আমাদের এত বছর পরে আমাদের গঙ্গাসাগরে আমাদের পটুয়ারা কেমন অন্নপূর্ণা দেখতে হয় তাই জানে না, অতএব আপনারা আশা করতে পারেন। তো সেই সময় মায়ের মা জিজ্ঞেস করছেন না পায়ের ওপর পা দিয়ে ঠ্যাস দিয়ে বসে থাকা ঠাকুরকে, হ্যাঁ আমাদের এসব ধারণার মধ্যেতেই নেই, একেবারে একদম ধারণার মধ্যেতেই নেই। সেই জগন্মাতৃ মূর্তি তিনি দেখলেন, তারপরে তিনি ভয়ের চোটে, এত আলো যে তিনি ভয়ের চোটে তিনি ঘরের বাইরে চলে গেলেন। ফিরে গিয়ে দেখলেন যেমন মা ঠাকুরুন শুয়েছিলেন তেমনি মা ঠাকুরুন শুয়ে আছেন, আর সেই প্রদীপে লণ্ঠনের আলো জ্বলছে। তার মাকে তিনি জাগিয়ে জিজ্ঞাসা করলেন, মা তাকে নাকি বলেছিলেন যে তুমি যা দেখেছ সব সত্য, আমি দুর্গা, আমি কালী, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। বাসনাবালা দেবীর এই স্মৃতিকথা পরবর্তীকালে অনেক পরে প্রকাশিত হয়েছে। বাসনাবালা দেবীকে আমাদের দেখা উচিত ছিল কিন্তু আমরা দেখিনি,
খুব বেশি বছর 1990-90 সালে তার শরীর গেছে। অনেকে বাসনাবালা দেবীকে দেখেছেন, মা তার যে হাত দিয়ে তিনি মাকে সেবা করতেন সেই হাত দিয়ে তাকে স্পর্শ করেছেন। এই হচ্ছে কথা। আমরা মা ঠাকুরকে যারা দেখেছেন তাদের স্মৃতি তাদের দেখেছি। যেমন স্বামী কাশীশ্বরানন্দজির কথা আমরা বলি, তিনি তার 11 বছর বয়সে প্রথম মা ঠাকুরকে দর্শন করেন। মা তখন উদ্বোধন কার্যালয়ে আছেন, মায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন। মায়ের দাঁত অনেকগুলো পড়ে গেছিলো, মায়ের ওপরের পাটির দাঁতটা একটু উঁচু ছিল। আপনারা যদি ছবিগুলো খুব ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন এইরকম এখন যে একটা কোলগেট স্মাইলের একটা ছবি আসে ঠিক সেই রকম মায়ের হাসিটা ওরকম ছিল না, সামনের দিকে দাঁতটা উঁচু ছিল, তাতে দু চারটে করে পড়তে শুরু করেছিল। আর মায়ের যেখানে গাল খানিকটা ফোপলা হয়েছিল, কিন্তু যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে মায়ের পায়ের তলাটা। ধ্যানে যেরকম বলা আছে স্থলপদ্ম প্রতীকাশ পাদাম নুজ সুশোভনম, সেই রকম পায়ের তলাটা সেই রকম সুন্দর, একবারে টুকটুকে গোলাপি রং, আর একবারে নরম, ভীষণ রকমের নরম তার পা। আর তিন যেটা হচ্ছে, তিনি যখন কথা বলতেন মনে হতো আরও শুনি, কথার ভেতরে এমন একটা আকর্ষণ ছিল, মাকড়সা যেরকম জাল বোনে ঠিক সেই রকম জাল বোনার একটা কায়দা, প্রতি মুহূর্তে মনে হচ্ছে শুনি আরও শুনি আরও শুনি। এখন যখন মায়ের শরীর চলে গেল, যখন শ্রী শ্রী মায়ের কথা প্রকাশিত হবে ঠিক হলো, তখন শারদানন্দজি একা রাজি হননি। শুদ্ধানন্দজি এবং শারদানন্দজি এরা দুজনে মিলে বসে এই গ্রন্থটি সম্পাদন করেন, এবং এই গ্রন্থটি সম্পাদন করার সময় তারা যে যে স্মৃতিকথা তখনকার দিনের মানুষটি নিতে পারবে না সেগুলো কিন্তু বাদ দিয়েছিল। তার বেশিরভাগই এই পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রকাশিত হয়েছে। কারণ মায়ের যদি এই দিব্য রূপের কথা আমাদের তখনকার দিনে মানুষ জানতে পারত, তারা এটাকে সহজে গ্রহণ করতে পারত না। যে সেই সময়ের বর্ণনা আছে, এটা আমি অনেকবারই বলেছি, কিরণচন্দ্র দত্তের বাড়ির ছেলেরা মায়ের মহাপ্রয়াণের পরে তারা শোক পালন করছে, অশৌচ পালন করছে। শ্যামবাজার রেবি স্কুলে তিনি পড়তেন, কিরণচন্দ্র দত্তের নাতি, সেই স্কুলে গিয়েছে, পায়ে তার চটি নেই, মাথার চুলে তেল নেই। মাস্টারমশাইরা জিজ্ঞেস করছেন, তোরা এরকম চুলে তেল দিসনি কেন, মাথায় পায়ে জুতো করিসনি কেন? বলেছেন, না, সীমা সারদা তার মহাপ্রয়াণ হয়েছে। তাই নিয়ে খুব হাসাহাসি টিচার্স রুমে, রামকৃষ্ণ পরমহংসদেবের বউ মরেছে আর কিরণ দত্তের বাড়িতে শোক করা হচ্ছে। আমরা মাকে তখনও সেইভাবে গ্রহণ করতে পারিনি, মাকে এই কারণে সংগোপনে রাখার ব্যবস্থা করেছিলেন শারদানন্দজি এবং শুদ্ধানন্দজি। আপনারা দেখবেন মায়ের যে শ্রী শ্রী মায়ের কথা, এটি দুটো খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ডে যে প্রকাশিত হয়েছিল তাতে যাদের যাদের স্মৃতিকথা আছে দেখবেন মা সেখানে বেশিরভাগ সময় সাংসারিক কথাবার্তাই বলেছে, ঘটনা প্রবাহ আছে। এই মায়ের কাছে গেলুম, মা কী বললেন, মা কেমন করে প্রসাদ খেতে দিলেন, সরোজবালা দেবীর স্মৃতিতে আছে, তিনি স্কুল থেকে এসেছেন মা সঙ্গে সঙ্গে তাকে বলছে জামা খুলে রেখে ফেলে দাও, আগেকার দিনে মেয়েরা জামা পরত না, তো জামা খুলে ফেলে দাও, আর তার সেই মশারির মাথায় পাখা রাখা থেকে সেই হাত পাখা দিয়ে তিনি এই সরোজবালা দেবীকে তিনি হাওয়া করছেন এবং ভীষণ ভালোবাসছেন, কী কী লাগবে কী কী দরকার বলছেন, তারাও সেরকমভাবে কথা বলতেন। মা তার বাড়িতে এসেছেন, তার একটা অসাধারণ বর্ণনা আছে। এই যে প্রথম খণ্ডে মায়ের এই যে দৈবিচিত্র, যেগুলো এখন আমরা দেখে মোহিত হয়ে যাচ্ছি এবং সবাই সবাইকে বলছে, দেখেছো চন্দ্রমোহন দত্তের এই স্মৃতিকথা, দেখেছো চন্দ্রমোহন দত্তের ওইখানে, দেখেছো চন্দ্রমোহন দত্ত তার কন্যা তার স্ত্রী কারুর স্মৃতিকথা এই মায়ের কথায় স্থান পাইনি। তার কারণ হচ্ছে আমরা যে সাধারণ মানুষ আমরা যে অলৌকিকত্ব নিয়ে আমাদের ব্যবসা, এই অলৌকিকত্বের পারে শ্রী শ্রী মায়ের যে মাতৃস্বরূপ সেইটিকে আরও দেখানোর চেষ্টা করেছেন। মা আমাদের চিরকালীন মা, মা নিজে নিজের দৈবী স্বরূপ বহুবার স্বীকার করেছেন। আপনাদের মনে আছে সেই ইনি স্মৃতিকথায় আছেন, আমাদের শিবু দাদা মাকে নিয়ে গিয়েছিলেন
কামার পুকুর থেকে জয়রাম বাটি, সেইখানে তিনি জিজ্ঞাসা করছেন, মা তুমি কে? মা বলছেন, আমি আর কে, আমি তো খুড়ি। মা তখন বলছেন আচ্ছা খুড়ি তো ঠিক আছে, তাহলে থাকো, ওই তো জয়রামবাটি গ্রাম দেখা যাচ্ছে, খুড়ি তো থাকো ওখানে। মা তখন আস্তে আস্তে স্বীকার করলেন, লোকে বলে কালী। মা তার সমস্ত জীবন ধরে কখনো বেপাকে পড়ে তার এই যে দৈবী যে অবস্থা সেটি কিন্তু স্বীকার করেছেন, এমন নয় যে মা স্বীকার করেন। কোথাও কোথাও মা বলেছেন, দশ হাতে কাজ করছি তবু যেন কাজ শেষ হচ্ছে না। আবার কোথাও কোথাও মা বলেছেন, আমাকে ডাকিস, এক ভক্তকে বলছেন আমাকে ডাকিস, বলেই আবার সঙ্গে সঙ্গে কারেকশন করে দিচ্ছেন, বলছেন ঠাকুরকে ডেকো তাহলেই হবে। গোলাপমা পাশে থেকেছেন, গোলাপমা বলছেন যে আমাদের ওরকমভাবে ভুললে হবে না, ছল করে ভুললে হবে না, তুমি বলেছো মা আমাকে ডাকিস। আরেক জায়গায় আছে, সরজুবালা দেবীর স্মৃতিতেই আছে, সরজুবালা দেবী মায়ের কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসে ধীরে ধীরে আলনার এক পাশে দাঁড়িয়ে কাপড় ভাঁজ করছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন শ্রীমা সারদা দেবী আপনভাবে ঠাকুর ঘরের মধ্যে এসেছেন, পঞ্চপাত্রটি তুলে নিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর এসো খাবে এসো। তারপরে গোপালকে বলছেন, গোপাল এসো খাবে এসো। তারপরে যেই ঘুরেছেন সরজুবালা দেবীর সঙ্গে তার দেখা হয়েছে। সরজুবালা দেবী দেখছেন যে একেবারে মা যেন সেই মাথায় ঘুমটাটি পড়া নববধূর মতো করে গিয়ে ঠাকুর এবং গোপালকে আহ্বান করছে, এবং তারপরে সরজুবালা দেবীকে সেই ইয়েটাকে কাটানোর জন্য বলছে, না এদের সকলকে ডেকে নিয়ে যাচ্ছি খাবার জন্য। কিন্তু সরজুবালা দেবী প্রত্যক্ষ করলেন, তার মনে হলো মা এগিয়ে যাচ্ছেন পঞ্চপাত্র হাতে নিয়ে, এবং শ্রীরামকৃষ্ণদেব এবং গোপাল হামাগুড়ি দিয়ে একটু একটু করে সেই ঘরের মধ্যে দিয়ে খাবার ঘরে যাচ্ছেন খেতে। মায়ের এই যে নানা দৈবী সত্তা, এগুলো যে মা অস্বীকার করেছেন তা নয়, কিন্তু সেটাকে ছাপিয়ে গেছে মায়ের মানবী সত্তা। এটা হচ্ছে সবার যে আগে যেটা আমরা ধরতে পারি, তার এত বড় একটা আশ্বাস বাণী আমাদের তিনি দিয়ে গেছেন, ঠাকুর দিয়েছেন যে তোমাদের আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক, এটা হচ্ছে আশ্বাস বাণী ঠাকুর দিয়ে গেছেন। তার চর্চা কত কিছু হয়েছে, কিন্তু এমন আশ্বাস বাণী, এরকম মায়ের মতো আশ্বাস বাণী কেউ দেননি। মা বলছেন, আর তোমাদের কেউ থাকুক না থাকুক সবসময় জানবে তোমাদের একজন মা আছে। আমরা যখনই বিপদে পড়ি, যখনই কষ্টে পড়ি, তখন সবসময় জানি আমাদের একজন মা আছে। আমরা চলেছি অমরনাথ দর্শন করতে, চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমাদের খুব ভুল সিদ্ধান্ত হয়েছিল, বিকেলবেলা আমরা রওনা দিয়েছিলাম। পাহাড়ে যতক্ষণ আলো থাকে থাকি, কিন্তু যে মুহূর্তে আলো চলে যায় একেবারে ঘুটঘুটে অন্ধকার, তখনও প্রায় আমাদের 5-6 কিলোমিটার রাস্তা যাওয়ার বাকি আছে। আমরা যাচ্ছি একবারে সেই ঘুটঘুটে অন্ধকারে, প্রচণ্ড ঠান্ডায় কোমর থেকে পা অবধি সম্পূর্ণ একেবারে বরফের মতো হয়ে যাচ্ছে, আমি আর কোনোভাবেই হেঁটে উঠতে পারছি না। আমাদের মুখে কিন্তু একটাই রব হচ্ছিল, মা রক্ষা করো, মা রক্ষা করো, মা রক্ষা করো। রক্ষা করার মতো তিনজন এসে হাজির হয়ে গেলেন, তাদের কাউকে আমরা আহ্বান করিনি, তিনজন এলেন, তিনজন সেনাবাহিনীর অফিসার, তারা এলেন, এসে ভালো করে লক্ষ্য করলেন, একটা জায়গায় বসালেন, তারা দেখলেন যে আমি আমার এই যে কোল্ড ইয়েতে পায়ের সমস্ত কিছু একবারে শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, তাড়াতাড়ি করে তাদের সঙ্গে থাকা যে গরম জল সেটা খাওয়ালেন, একটা ঘোড়া জোগাড় করলেন, ঘোড়ার পিঠে তুলে দিলেন। শুধু ঘোড়ার পিঠে তুলে দিয়েই শান্ত হলেন না, ঘোড়াওয়ালাকে বললেন যে সারাক্ষণ যেন আমাকে জাগিয়ে রাখেন, সমস্ত রাস্তাটা যেন আমাকে জাগিয়ে রাখে। এবং প্রতি মোড়ে মোড়ে তারা বোধহয় কল করে দিয়েছিলেন, প্রতি মোড়ে মোড়ে এক গরম জল হাতে নিয়ে কেউ না কেউ উপস্থিত আছেন এবং সেই গরম জল খেতে দিচ্ছেন। শুধু তাই ওখানেই শেষ নয়, তার যেটা হলো সেটা হচ্ছে প্রতি মোড়ে মোড়ে ওই যখন আমরা চন্দন এই শেষনাগের কাছে এসে উপস্থিত হলাম, দেখলাম সেই বরফের যে ব্রিজ সেটা ভেঙে গেছে, তার উপর দিয়ে ঘোড়া যাবে না। তাই দুপাশ থেকে দুজন সেনাবাহিনীর কমান্ডার এলেন, দুটো হাত তাদের কাঁধে তুলে নিয়ে একেবারে নিয়ে চলে গেলেন। এই সমস্ত রাস্তা শুধু একটা শব্দই উচ্চারিত হচ্ছিল, সেটা হচ্ছে মা, সেটা হচ্ছে মা, সেটা হচ্ছে মা।
আমাদের গর্ভধারিণীকে মনে পড়েনি, যিনি বড় করেছিলেন তার কথা একবারও মনে পড়েনি। সেই দীপ্তিজা যাকে দেখতে আট পাঁচজন সাধারণ মানুষের মতো খেংড়া দিয়ে যিনি পরিষ্কার করছিলেন, শিলংয়ের ভক্তরা এসে তারা ভাবছেন মা ঠাকুর বসে আছেন আর মায়ের সোনার সিংহাসনে বসে আছেন আর দুপাশে দুজন সহচরী হাওয়া করছেন। তারা এসে দেখলেন তাদের বেত মা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন আর একটু একটু করে সে পরিষ্কার করছেন, সেই উঠোন পরিষ্কার করছেন। ওই বেত মাকে আমাদের মনে করতে, ওই দেবী সত্তা তো বটেই কিন্তু তার মানবী সত্তাটা ভীষণভাবে প্রকটিত হয়েছে এবং এই মানবী সত্তার মধ্যে দিয়ে তিনি একটু একটু করে ইনজেক্ট করেছেন আমাদের ভেতরে, তার সে দৈবী সত্তাটাকে আমাদের একটু একটু করে ইনজেক্ট করে দিয়েছেন, আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কখন যে তিনি ইনজেক্ট করেছেন আমরা সেটা বুঝতে পারিনি। ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে সিস্টার নিবেদিতা একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, কালকে বলছিলাম সে কথা, সেখানে আছে যে তিনি কখনো তার দৈবী সত্তাকে প্রকাশ করতেন না, কিন্তু তার পরিমণ্ডলটাই এমন তার কাছে যে আসতো সে যখন ফিরে যেত তখন সে প্রাজ্ঞ, সে সম্পূর্ণ, সে পূর্ণতা প্রাপ্ত হতো, এই তিনটে জিনিস তার ভেতরে জাগত। যতক্ষণ সে ঠাকুরের কাছে আছে ততক্ষণ তার ভেতরে এই প্রকাশটা হতো না, কিন্তু যখন সে ঠাকুর থেকে যত দূরে পৌঁছেছে তত তার মনে হয়েছে সে যেন সম্পূর্ণ, তার যেন হারানোর কিছু নেই, যা কিছু অসম্পূর্ণতা ছিল সেই অসম্পূর্ণতাকে সে কাটিয়ে উঠেছে। আমি উদাহরণ দিয়েছিলাম গতকাল রামচন্দ্র দত্তের কথা, রামচন্দ্র দত্ত এসেছেন, তার কন্যা মারা গেছেন, কন্যা মারা যাওয়ার প্রচণ্ড কষ্টে তিনি ঠাকুরের কাছে এসেছেন, বৈষ্ণব আচার্যদের কাছে গেছেন, কুলপণ্ডিতদের কাছে গেছেন, কেউ তাকে শান্তি দেননি। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এলেন, শ্রীরামকৃষ্ণ তার সাথে আর অন্য কোনো কাজকর্ম করেননি, তার দুটি হাত ধরে, তার একটা হাত আর মনমোহন মিত্রের একটা হাত ধরে হিড়িট করে টানতে টানতে তার খাটের ওপর বসিয়ে দিয়েছেন, আর সেই খাটের দুপাশে বসিয়ে জমি আড্ডা, সাড়ে তিনটের সময় এসেছিলেন আর ফিরে গেলেন সাড়ে আটটার সময়, পাঁচটি ঘন্টা ধরে জমিয়ে আড্ডা করলেন। তিনি যখন রামচন্দ্র দত্ত ফিরে যাচ্ছেন তার মনে হলো তার মনটাকে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিবেদন করে একটা হালকা শরীর যাচ্ছে। হালকা শরীর যাওয়া মানে কি, তিনি তখন সমৃদ্ধ হয়েছেন, ঋদ্ধ হয়েছেন। আমরা তখনই এরকম হালকা হয়ে যাই যখন আমাদের ভেতরে জিনিসপত্র আসে, বেদনা শোক এই যেগুলো আমাদের ভারী করে রাখে এর থেকে আমরা নিজেদের অতিক্রম করতে পারি। গিরিশচন্দ্র ঘোষ, তাকে সবাই জানে মধু মাতাল, বেশ্যাশক্ত, তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন করতে গেলেন। শ্রীরামকৃষ্ণের দর্শন হলো, শ্রীরামকৃষ্ণের দর্শন করতে কীরকম না, চৈতন্য চরিতামৃত দেখতে গিয়েছেন ঠাকুর, সেই নাটকের রিংসে বক্সে বসিয়ে রেখেছেন তিনি শ্রীরামকৃষ্ণকে, একবারও ঘুরে তাকিয়ে দেখলেন না। তারপরে যাওয়ার সময় তার কী মনে হলো, দুটো পাখাওয়ালাকে দিয়ে হাওয়া করতে ব্যবস্থা করে এবং তিনি ফিরে গেলেন, ওখান থেকে ফিরে এলেন। পরের দিন একটা জায়গায় একজনের কাছে কথা হচ্ছে, তার সঙ্গে কথা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা, লোকটা আঁকে, পর্দার উইংস আঁকে, তার সঙ্গে কথা বলতে বলতে তিনি বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রসঙ্গে আমি কিছু জানি না, আমার কাছে একটা গৌরাঙ্গের মূর্তি আছে, সারাদিন যা রোজগার করি তার থেকে যে টাকা উপার্জন হয় তাই দিয়ে যা রান্নাবান্না করি তাই গৌরাঙ্গকে নিবেদন করি, এবং তিনি সেই ভোজ্য অন্ন ভোজ্য খান এবং তার প্রসাদ আমি গ্রহণ করি। সাধারণ কথা, গিরিশচন্দ্র ঘোষের মনের মধ্যে ভীষণভাবে ছাপ পড়তে থাকত এই অসাধারণ, আমার বাড়িতেও এরকম কাউকে তো আনতে পারি, আপনারা যেরকম ভাবেন ঠিক সেই রকম আমার বাড়িতেও তো এরকম একজন কেউ আসতে পারেন। গিরিশচন্দ্র ঘোষ ঘোষ ভাবছেন, চিন্তা করছেন, আর এদিকে দক্ষিণেশ্বরে তিনি গিরিশবাবু, এদিকে গিরিশবাবুর অত্যন্ত প্রশংসা করছেন, গিরিশবাবুর সেদিকে কোনো রকম কোনো নজর নেই। এমন সময় নন্দ ঘোষের বাড়িতে ঠাকুর গিয়েছেন, নন্দ ঘোষের বাড়ি থেকে ঠাকুর হাঁটতে হাঁটতে চলছেন, গিরিশ যাচ্ছেন বলরাম বসুর বাড়ি, গিরিশবাবু তার বাড়িতে বসে আছেন রোয়াকে, ঠাকুরকে দেখিয়ে নারায়ণ বললেন ইনি সেই গিরিশচন্দ্র ঘোষ যিনি এই চৈতন্য চরিতামৃত নাটকটি রচনা করেছেন, এই চৈতন্য চরিতামৃত নাটক রচনা করেছেন শুনে আনন্দে ভরপুর ঠাকুর তাকে হাতজোড় করে প্রণাম করলেন। গিরিশের এক অদ্ভুত পরিবর্তন হলো,
গিরিশ যখন তার পেছন পেছন বলরাম বসুর বাড়িতে এলেন, ঠাকুর বললেন, কি সুন্দর, দেখুন কোথাও তার দৈবী সত্তা নেই কিন্তু মানবীয় সত্তা। বলছেন, কি সুন্দর, কি সুন্দর নাটক লিখেছেন, আমাদের কতজনকে আনন্দ দিলেন। গিরিশবাবু বলছেন, আমার কথা আর বলবেন না, আমি যেখানে বসে থাকি সেইখানে 7 ফুট মাটি, 7 হাত মাটি সেখানে অপবিত্র হয়ে যায়, আমি এত খারাপ লোক। ঠাকুর গাইতে শুরু করলেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি তবে আখের এ দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্কর। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণের সেই গান শুনে মুগ্ধ হয়ে গেলেন। দেখুন এখানে কোথাও দৈবী সত্তা নেই, মানুষ হয়ে মানুষের মতো ভালোবেসেছেন। পরবর্তীকালে গিরিশবাবু লিখেছেন যে শ্রীরামকৃষ্ণদেব আমাকে ভালো মানুষে রূপান্তরিত করেছেন, আমাদের কোনো রকম বকাঝকা না করে, কোনো রকম কিছু না করে, শুধু ভালোবেসে, শুধু ভালোবাসা দিয়ে তিনি আমাদের পরিবর্তন করেছেন। মা ঠাকুরনের দেখুন সব ক্ষেত্রে তাই, খারাপকে ভালো করছেন, ভালোকে ভালো করছেন, ভালোকে আরও ভালো করছেন, কিন্তু কোথাও তিনি তার দৈবী শক্তিকে ব্যবহার করছেন। আমরা কাউকে কমান্ড করতে গেলে বলি, হ্যাঁ রে তুই আমার কথা শুনছিস না, তুচ্ছে আমি কত সিনিয়র, হ্যাঁ তুই জানিস আমি কত কি। আমরা আমাদের সেই যে ঐশিক ক্ষমতা, ঐশিক ক্ষমতাগুলোকে প্রয়োগ করার চেষ্টা করি, কখনো ভালোবেসে ভালোবাসতে ভালোবাসতে দেখি এরকম করতে দেখি। মা ঠাকুরন কিন্তু এরকমই ভালোবেসেছেন, সবাইকে ভালোবেসেছেন। যোগিন মা স্নান করে এসছেন, গঙ্গা স্নান করে এসে আসবেন, মা তার আগেই তৈরি হয়ে গেছেন, বলছেন, না বাপু সে অনেক জপ ধ্যান করে আসে, তার মাথাটি গরম হয়ে থাকবে, যদি না দেখা পায় আসনটা ছুঁড়ে ফেলে দিয়ে বলবে, ওই গো বড় বাপের বেটি, একবার কি দেখা দিতে নেই। তাই মা ঠাকুরন যোগিন মা আসার আগে দাঁড়িয়ে আছে। গোলাপ মা নানা রকমের কচকচানি আছে, তথাপি গোলাপ মায়ের ওপর সম্পূর্ণ নির্ভর করছেন। নলিনী দি মাকু দি এদের সঙ্গে রাধা রাধুর একেবারে ঝগড়া, তবু রাধুর বাড়িতে তত্ত্ব যাচ্ছে, মায়ের টাকায় তত্ত্ব কেনা হচ্ছে। বলছেন, হ্যাঁ রে দেখ তো দেখি মা নলিনী আর কিছু দেওয়ার দরকার আছে কিনা। নলিনী দি বলছেন, রাধু তো একটা পাগলি, তাই বলে কি তোমার এরকম ছোট নজর করতে হয়, সে আরো দুটো জিনিস জুড়ে দিল। মায়ের সব কিছুর ভেতরে দেখুন মানবীয় সত্তা। আমাদের হলে কি বলতাম, আমরা বলতাম, হুম আমার পয়সায় তত্ত্ব যাচ্ছে, আমি যেমন কি বলবো সেরকমই যাবে, যা আমদানি কিনেছি যা আমদানি যাবে, ওর সঙ্গে কোনো আমদানি হবে না। হ্যাঁ আর আমাদের এই দেখুন মা ঠাকুরন কিন্তু এবার সঙ্গে সঙ্গে অমানিন অমান দিই না চ, সব কিছুর সময় দাঁড়িয়ে থাকে, আপনি সামনের মানুষটাকে হাউ ইউ আর ট্রিটিং, তাকে কীরকমভাবে দেখছেন, কেমন করে তাকে ট্রিট করছেন, এইটার ওপর সমস্ত কিছু নির্ভর করে থাকে। ইনি ফিরে যাবেন, আমাদের সরজুবালা ফিরে যাবেন, মা তাড়াতাড়ি করে একটা নারকেলের মালাই করে একটু লুচি আর একটু ভাজা দিয়ে দিচ্ছেন, যে বাড়িতে গিয়ে সে অন্যদের সঙ্গে প্রসাদ পাবে সকলের জন্য। মেয়েদের নিয়ে খেতে বসেছেন সেইখানে, কিন্তু তার প্রসাদটা আগে খাওয়া হবে, তাই জন্য তিনি তাড়াতাড়ি করে একটু দুধ ভাত মেখে সেইটি মুখে দিয়ে ছেলেদের পাঠিয়ে দিচ্ছেন। তিনি অনন্যা, তাকে কেন্দ্র করেই সব, শারদানন্দজির মতো যিনি, তিনি আদেশ করা মাত্র, শ্রীরামকৃষ্ণ মা শারদা আদেশ করা মাত্র সব কাজ ছেড়ে মায়ের জন্য গান শোনাচ্ছেন, তাদের এবং সে পুরুষ ভক্তদের জন্য আসছে খাবার দাবার, মা খাবে, মা খেলে তবে তারা খাবেন, মা কোনো রকমই ওটা খেয়ে আবার মেয়েদের সঙ্গে খাচ্ছেন। মা একবার ভাত খেয়ে নিয়েছেন, আবার একটু অন্য কেউ নিয়ে এসছে প্রসাদ করে নিয়ে যাবেন, মা বলছেন আমার সন্তানের জন্য সব করতে পারি। এদিকে তিনি একবারে ব্রাহ্মণের বিধবা, যা যা কিছু পালন করার থাকে সব কিছু পালন করছেন, আবার তিনি তার যে মানবী সত্তাটাকে সবচেয়ে বেশি প্রকাশ করছেন। মাঝিবাবু এসেছেন অনেক দিন বাদে, মাঝিবাবুকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো মাঝিবাবু তোমাকে অনেক দিন দেখিনি। তো বলছে, কী করি মা, আমার সমর্থ জোয়ান ছেলেটা মারা যাবে। মাঝিবাবু কাঁদছে, মাও কাঁদছে, বাড়ির লোকজন ছুটে এসছে বিলাপ শুনে, কার ছেলে মারা গেছে এটাই বোঝা যাচ্ছে না, মাঝিবাবুয়ের ছেলে মারা গেছে না মায়ের ছেলে মারা গেছে বোঝা যাচ্ছে না। কিন্তু আদতে তিনি মাঝিবাবুয়ের ভেতরে এসে যে জমে থাকা কষ্ট একবারে একটু 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 করে শুষে নিচ্ছেন, কাঁদছেন সমব্যাপী। এই যে আমরা এখন কত রকম ইয়ে করি না, শোক, কারুর বাড়িতে কিছু হলে সবাই যাই গিয়ে গলা জড়িয়ে ধরে ঘুষঘুষ করে কাঁদি, আর তারপরে আবার আর এই করতে থাকি, না না পয়সা করি ভালোই আছে, কিছু কষ্ট হবে না, কর্তা মরেছে তো কী হয়েছে, পয়সা করি বেশ আছে,
কোনো অসুবিধা হবে না, কিন্তু গলা জড়িয়ে ধরে ওগো তোমার দুঃখে আমার কি দুঃখ, এ কিন্তু সমব্যথী নয়, এটি হচ্ছে সমব্যথী। তারপরে মাছি বউকে একমাথা তেল দিলেন, স্নান করতে দিলেন, খাবার দিলেন, আবার গুড়মুড়ি বেঁধে দিলেন, সে রওনা দিয়ে দিলেন। এই দেখুন তার যে দৈবী সত্তা তাকে একবারে মানবী রূপে এনে দিয়েছেন। একজন ভক্ত এসেছেন তার স্ত্রী এবং সঙ্গে অনেকগুলি বাচ্চা নিয়ে, হঠাৎ করে এসেছেন মায়ের বাড়িতে, না জানিয়ে এসেছেন। অতগুলো বাচ্চা কি করবেন, পাছে তার কিছু হয় তাই তাড়াতাড়ি করে মা ওই ঘরের বাইরে, তার যে ঘরের যে বাইরে যে বারান্দা সেইখানে বাচ্চাদের শোবার ব্যবস্থা করে দিয়েছেন। ছেলেকে পাঠিয়ে দিলেন বার বাড়িতে, সেখানে সে বাকিদের সাথে গল্প করছে, আড্ডা মারছে, তাবুক খাচ্ছে। আর এদিকে মেয়েটি এত সহজ হয়ে গেল বাড়ির মেয়েদের সঙ্গে, কাঁকে কাঁকালে নিয়ে কলসি নিয়ে সে চলেছে স্নান করতে। তার কখনো মনে হয়নি গুরুগৃহে এসেছি আমার অন্যরকম আচরণ করা দরকার, একটু একটু শক্তপোক্ত হওয়া দরকার, একটু যে ইংরেজিতে যে অ বলে শ্রদ্ধা মিশ্রিত ভয় ওই রকম একটা ভয় থাকবে, সব কিচ্ছু একদম কোনো রকম কিচ্ছু নেই। সেই মোট বই এনেছে সেই মহিলা, তার পেট বড় খারাপ হয়েছে, রাত্রিরে মায়ের বারান্দায় শুয়েছে, সকালে মা ঘুম থেকে উঠে দেখলেন সে অসারে পায়খানা করে ফেলেছে। পাছে লোকে তাকে হেনস্থা করে তাই মা তাড়াতাড়ি তাকে পরিষ্কার হতে বললেন, তাকে কাপড় চোপড় দিলেন, তাকে গুড়মুড়ি দিলেন, তাকে রওনা করে দিলেন। আর ওই যে ফেলে যাওয়া পায়খানা করা বিছানা পাতি নিজে পরিষ্কার করে আবার রোদ্দুরে মেলে দিলেন। কেউ বুঝতেও পারল না, দেখুন এই হচ্ছে মানবী, দেবী মানবীর ধারণ করে এসছে। মায়ের শেষ জন্মদিন আমাদের জয়রামবাটিতে পালন করা হচ্ছে। মা একটা ছোট্ট টুলের ওপর বসেছেন এবং মা আছে জপ টপ শেষ করে, পূজা পার্বণ শেষ করে শরৎ মহারাজের দেওয়ার নরুন পেড়ে কাপড়টি পরেছেন, পরে আর মায়ের পায়ে বাদ ছিল বলে একটা ছোট্ট টুলের ওপর পাটা তুলে রেখেছে। ফুল দেওয়া হচ্ছে, এত ফুল দেওয়া হচ্ছে স্তূপ হয়ে গেছে। মা বলছেন শরতের নামে ফুল দাও, রাখালের নামে ফুল দাও, তারপরে তারকের নামে ফুল দাও, সবার নামে ফুল দাও। মা হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। এ হয়ে গেল, সব ফুল টুল সরিয়ে নেওয়ার পরে অরূপানন্দজি লক্ষ্য করছেন মা একটা ছোট বাটিতে করে কিছু একটা নিয়ে যাচ্ছেন পূর্ণি পুকুরে। দেখা গেল কি না, তার ভিতরে মাছ আছে, মাছ কেটে রেখেছে। মায়ের ভাইয়ের বউ, তিনি সন্তান সন্ধবা, সেদিনকে জন্মতিথির রান্না হতে একটু দেরি হবে, ভাতটা হয়ে যাবে। মাতাই মাছটা কেটে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে গিয়ে রান্না করে তাকে সে যাতে সময় মতো খেতে পায় সেইটাই। দেখুন এই খানিক আগে তিনি দেবী রূপে পূজা গ্রহণ করছিলেন, আবার তিনি মানুষের মতো অন্যের ব্যথা অনুভব করছিলেন। আমাদের হলে তো এরকম হবে না, এই যদি আমরা বলি যে দিদি কী সুন্দর পুজো করলেন উপকর্ণা দিকে, চার দিন দিদি আর ঘুমোতে পারবেন না, খালি মনে করতে কাউন্ট করতে থাকবেন, আচ্ছা ইনি আমার প্রশংসা করলেন কি না, তিনি আমার প্রশংসা করলেন কি না, উনি ওইটা ভালো বলেছেন কি না, ইনি কেন এলেন না, উনি কেন বললেন না। আমাদের সবার এরকম হয়, আমারও এই পরে যে আপনারা যদি বলেন মহারাজ খুব ভালো হয়নি, আমার মনটা সেই গামছা নিড়ানোর অবস্থার মতো হবে, কী যেন নেই, কী যেন নেই, কী যেন নেই। এইখানে হচ্ছে মায়ের সঙ্গে আমাদের বেসিক ফারাক। মা দেবী হয়েও তার দেবীত্বকে লুকিয়ে রেখেছেন এবং তার সেই মানবিত্বকে প্রকাশ করছেন। মায়ের দেবীত্বকে সবসময় তিনি লুকিয়ে রাখতে পারতেন না। এই যে রাধুটির মা তাকে বলছেন, নানারকম কিছু বলছেন, বলছেন ওরম কথা বলিস না, সারা জগৎ জুড়ে আমার সন্তান, তাদের অকল্যাণ হবে, ওরকম কথা বলিস না। কেউ বলছেন জপ করতে গিয়ে আর পাচ্ছেন না, বলছেন মা মন্ত্র ফিরিয়ে দিন, মা বলছেন করে দেখো না, তা বলছেন না মা আমার দ্বারা হবে না, মা বললেন তাহলে তোমায় কিছুই করতে হবে না। সে বললে সে কি মা, আপনি আমাকে কি একবারে হতচ্ছাড়া করে দিলেন। তিনি বলছেন, মা বলছেন আমার সন্তান বিধির সাধ্য নেই তাকে অন্য কোনো রকম কিছু করা, এই হচ্ছে কথা। এই দায়িত্ব নিচ্ছেন, সেইখানে তিনি গুরু, সেইখানে তিনি দেবী, আবার একবারে নেমে এসছেন মাটির পৃথিবীতে, ভক্ত দীক্ষা নিতে এসেছেন, দীক্ষা হয়ে গেছে, গুরু পূজা হয়ে গেছে, মা শালপাতায় করে সব প্রসাদ বেঁটে দিয়েছেন, আর শালপাতা করে প্রসাদ বেঁটে দেওয়ার পরে আর সেই সবাই কাছে চলে গেছে। মা খেতে বসেছেন,
মায়ের শেষের দিকে দাঁত পড়ে গেছিল, সেই চাল ভাজা মুড়ি এইসবগুলো আঁচলের মধ্যে ঢুকিয়ে সেইটা একটা হামান দিস্তে দিয়ে ভেঙে তাতে লঙ্কার গুঁড়ো এই সমস্ত মিশিয়ে টিশিয়ে তিনি সেগুলো খাচ্ছেন, শুধু খাচ্ছেন না, দুটি দুটি করে দিচ্ছেন, সেই শিষ্যকে দিচ্ছেন। দেখুন, এই তিনি গুরু ছিলেন। গুরু মানে হচ্ছে দেবী, দেবতার প্রকাশ। দেবতা আমাদের সামনে আসতে পারেন না, মানুষের রূপ ধারণ করে, সেইখানে গুরুর মাধ্যমে তিনি আসেন। এই খানিকক্ষণ আগে তিনি স্বয়ং গুরুরূপে আমার সামনে প্রকাশিত হচ্ছিলেন, আবার খানিক বাদে তার প্রকাশ হল মা রূপে। রামময় মহারাজের ছেলেবেলায় মা মারা গিয়েছিল, তাই মা বলতে তার একটু সমস্যা হতো। মা বলে পাঠালেন, অমুককে গিয়ে বলো আমি কি বলেছি। রামময় মহারাজ গিয়ে বলবেন, বলছেন বলো দেখি কি বলেছি। বলছে উনি বললেন এই কথা বলতে। বলছেন উনি বললেন না, বলো মা বলেছেন এই কথাটা বলতে। রামময় মহারাজের ওই যে ভাব সেটা সম্পূর্ণ ভেঙে গেল। মা তার গুরু, মায়ের স্বাচ্ছন্দ্য নিমিত্তে তিনি ফুল তৈরি করছেন, সব কিছু করছেন, কিন্তু মা সেই ফুল গাছে ফুল হয়েছে কিন্তু সে ফুল মা তুলতে দিচ্ছে না। বলছেন না, সে আসবে, সে দেখবে, তবে তার গাছ থেকে ফুল তোলা হবে। সে আসা মাত্র স্কুল থেকে রামময় মহারাজ গেলেন, সঙ্গে সঙ্গে মাতার ব্যবহৃত গামছাটা দিলেন, বললেন গামছাটা পরে তুমি ফুল তুলে টেনে ঠাকুরকে দাও, দেখো তোমার গাছে কত ফুল ফুটেছে। আমাদের আর পাঁচটা মা যেরকম করে, আমাদের আমরা যদি গাছ লাগাই গাছে ফুল হলে মা যেরকম পে, মা ঠাকুরুন আমাদের এইভাবে প্রতি মুহূর্তে কৃপা করছেন, প্রতি মুহূর্তে আমাদের একটা নতুন জীবনের আশ্বাস দেখাচ্ছে। এইখানে তিনি মা সরজুবালা প্রথম দিন এসেছেন, মা তাকে পৌঁছতে আসছেন, সিঁড়ির কাছে এসেছেন, বলছেন মা তুমি যেতে পারবে তো? সরজুবালা বললেন হ্যাঁ মা পারবো। আবার বলছেন তুমি যেতে পারবে তো, আমি কি একটু যাব? ওই যে আসবেন বলছেন, সিঁড়ির কাছ অব্দি আসবেন, এটা একটা খুব একটা বলা যেতে পারে একটা খুব অদ্ভুত একটা বার্তা মা দিচ্ছেন। সন্তান এগিয়ে যাচ্ছেন, মা তাকে সাহায্য করছেন, একটু একটু করে তাকে সাহায্য করছেন, বলছেন মা তুমি যেতে পারবেন, যা যেতে পারবে? বলছে হ্যাঁ পারব, আমি আসবো তোমার সঙ্গে, আর তুমি আসবে। মা কালীর দেখবেন এক হাতে তো খড়গ আছে, এক হাতে মুন্ড আছে, দুটো হাতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বর আর একটা হচ্ছে অভয়। অভয় মুদ্রায় মা সবসময় আমাদের অভয় দান করছে, সাধন পথে আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু যখন আমরা সাধন পথে সাহস করে এগিয়ে যাই তখন তিনি বর দান করেন, আমাদের ইষ্ট, আমাদের যে প্রার্থিত যে বর সেইটিকে তিনি আমাদেরকে দান করেন, আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেন, আমাদের এগিয়ে প্রেরণা, আমাদের আরও এগিয়ে যাওয়ার আধ্যাত্মিক জীবনে আরও এগিয়ে যাওয়ার শক্তি দেন। মা ঠাকুরকে ওইভাবে বিচার করলে হবে না, মায়ের মাতৃমূর্তিকে, মায়ের যে মায়ের মাতৃসত্তা সেটা কিন্তু সব রকমভাবে ছাপিয়ে গেছে তার দৈনিক সত্তাকে। আমরা সেই যতই বলি না কেন, এই যে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তে হিং টিং ছট করে যতই পুষ্পাঞ্জলি নিবেদন করি না কেন, আমাদের সবসময় মনে হয় দেবার সময় মা আমার অঞ্জলি গ্রহণ করে। এখন এই যে আমাদের নিজেদের মাতৃভাষা, মা আমার অঞ্জলি গ্রহণ করো, আমরা যখনই দেবী দুর্গার কথা ভাবি তখন কিন্তু এই কথা ভাবি না, তখন ভাবি ওই যে পূজারী যা হিংটিং ছট বলাচ্ছে সে ভুল হোক ঠিক হোক ওইটা বলেই আমাদের মায়ের পায়ে নিবেদন করতে হয়। কিন্তু মা ঠাকুরনের ছবির সামনে আপনি যখন নিবেদন করছেন তখন কিন্তু কোনো মন্ত্র নেই, কোনো কিচ্ছু নেই, সেটি নিবেদন করছেন। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম যে সকালে সাধুরা চ্যান্টিং করছে, চ্যান্টিং করছে অনেক রকমের, নানা রকম গীতা হচ্ছে, চণ্ডী হচ্ছে, বিষ্ণু সহস্রনাম হচ্ছে, নানা কিছু হচ্ছে, বৈদিক স্তোত্র হচ্ছে, স্তব হচ্ছে, স্তুতি হচ্ছে। শেষকালে একটা অদ্ভুত জিনিস হলো, তারা মায়ের ধ্যান মন্ত্র পাঠ করতে আরম্ভ করল। ওই ধ্যায় ছিল শিশুক্লাব যে দুই নেত্রম দুই ভুজম করল, এই ধ্যায়ের চিত্ত সরোজস্থাম শিখা সুখাসনাম কৃপা। ওই বলে টোলে আবার বলছেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তে, এসব বলার পরে তারা একটা অদ্ভুত কথা বলছেন, এসব সচন্দন বাক্য পুষ্পাঞ্জলি ওম ঐম ব্রীম সর্বদেব দেবী স্বরূপিণ্যৈ শ্রী সারদা দেবীয় ঔষধ।
তারা এই যে এতক্ষণ ধরে যে কথা বললো এগুলো যেন এক একটা করে ফুল, এই যে মনমনা ভগবত ভক্ত মধ্যাজী ভাব নমস্কর, এই যে এই যে গীতা শ্লোক বলছে, কিন্তু বিষ্ণু সহস্রনামের শ্লোক বলছে, চণ্ডী শ্লোক বলছে, আদতে শ্লোক বলছে না, এরা এক একটা করে ফুল, স্বচন্দন ফুল, বাক্য পুষ্প উপহার দিচ্ছে মায়ের চরণ, এবং দিয়ে তারা শেষ করছে তাদের। এত ভালো লেগেছিল এটা, এটা আমরা আমাদের আশ্রমেও চালু করেছি। আমরা সকালবেলা যখন চ্যান্টিং করি, চ্যান্টিং করার শেষে এইটা বলি, ইদম স্বচন্দন বাক্য পুষ্পাঞ্জলি। স্বচন্দন কেন না, সুবাসিত, এই যা কিছু বলেছি প্রত্যেকটা মন্ত্র আমার চেতনার সঙ্গে সংযুক্ত হয়ে যেন তার থেকে সুগন্ধ প্রকাশিত হচ্ছে, তা যেন একবারে প্রাণদায়ী, সেই সুগন্ধি অঞ্জলি তোমার পায়ে পাদপদ্মে নিবেদন করছি মা, তুমি দয়া করে গ্রহণ করো। কি সুন্দর একটা ভাবনা, কি উচ্চ একটা ভাবনা, এই উচ্চ ভাবনা এগুলি আমাদেরকে মা আমাদের শিখিয়েছেন। মাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মা পূজা অর্চনা করব, অঞ্জলির মন্ত্র কি বলবো, মা বলছেন তোমার যে ইষ্ট মন্ত্র সেইটি দিয়েই সবটুকু হবে। কত সিম্পলিফাইড জিনিস, আমরা সকলে পুজো করতে হয়। দিদিমণিকে বলছিলাম যে আগামী বছর থেকে জগদ্ধাত্রী পুজো করতে, উনি ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, মা মেয়ের পূজা করবে, কতগুলো হিংসিং ছট অতিরিক্ত শিখে নিতে হবে। ঠাকুরের যারা নিত্য পূজা, আপনারা অনেকেই ভাবেন পূজাটা খুব জটিল বিষয়, আমাদের ঠাকুরের পূজাটা এত সহজ, ওই পূজাটা যে জানে সে সব পূজা করতে পারে। গুরু গণেশ আদি পঞ্চদেবতার পূজা করবে, তারপরে দেবীর পূজা করবে, দেবীর যে সব অষ্টশক্তি হেনা শক্তি তেনা শক্তি তার যে পুজো করতে হবে ডিটেলে তার কোথাও কোনো বলা নেই। আবাহন করুন, গন্ধপুষ্পে পূজা করুন, যার সামর্থ্য নেই যার সাধ্য নেই তার পূজাকে তিনি গ্রহণ করবেন না। কি সুন্দর সব অল্টারনেটিভ ব্যবস্থা করা আছে, যে সোরান্যাস যে করতে না পারে তার জন্য সংক্ষেপ সোরান্যাসের ব্যবস্থা, যে দীর্ঘ সোরান্যাস করতে 45 মিনিট সময় লাগে সেটা 7 মিনিটে হয়ে যায়, এত ছোট করে দেওয়া আছে, এই সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এই যদি হয় তাহলে খুব ভালো। আমি একজনকেই খুঁজে পেলাম এতদিনের মধ্যে যিনি এই কথাগুলো শোনেন, শুনে অব্রাহ্মণ হয়ে নিজে প্রত্যেক বছর তার নিজের বাড়িতে দুর্গা পুজো করেন, সমস্ত পূজা আদি শিখেছেন, আগে ঠাকুরের পূজা করে হাত পাকিয়েছেন, তারপরে আস্তে আস্তে দুর্গা পুজো করে। কত লোকে গ্রামে তো কত লোকে কত রকমভাবে বলে এই হবে তাই হবে সেই হবে, তিনি সে দেখিয়ে দিলেন ঠাকুরের ওপর ভরসা করে মায়ের ওপর ভরসা করে 3 বছরে কিছুই হয়নি, শুধু পূজাটাই হয়েছে। মায়ের এই দিকটাই আমাদের লক্ষ্য করার কথা। আমরা যতই চতুর্ভুজা মাকে, এই যে চতুর্ভুজা মা এরকম সে বসে আছেন, সেদিনকে দেখছিলাম ফেসবুক তো এখন জ্ঞান উপস্থিতা, তারা বলছে যে এই যে মূর্তিটা এটা খুব অ্যাবসার্ড, মা কি সারাক্ষণ ওই দুটো হাত এরকম তুলে রাখবেন, মায়ের কাঁধে ব্যথা হবে না, হাতে ব্যথা হবে না? তার চেয়ে তারা বলছেন যে ফেসবুক ফর্মুলা আর কি, যে দ্বিভুজে আমাদের মাতৃমূর্তিটি ভালো। তারপরে আবার কেন ভালো বলছেন, শক্রোরণ্যস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়, নিজের কোলেতেই হাত দুটো রেখে দিয়েছে, মানে একটা সাপোর্টও আছে। যদি সারাদিনও বসে থাকে তাহলে নিজের কোলেতেই হাতটা রেখে বসে আছে। আমরা কল্পনা করে থাকি। আমি শেষ করবো একজন সাধুর একটা স্মৃতি কথা দিয়ে, তিনি দুর্গা পুজোর তাঁর করা একটা স্মৃতি কথা আমাদেরকে বলেছিলেন। স্মৃতি কথাটা হলো এই, তিনি বলছেন, আমি ভাই পুজো করবার সময় কখনো ভাবিনি যে মা দুর্গার পুজো করছে, কারণ অত বড় মূর্তি ওইটা আমি কল্পনা করতে পারতাম না। আমি কল্পনা করতাম দুটো লাল রঙের পদ্ম ফুটে আছে, একটা পদ্ম ফুলের উপর আমাদের মা পা ঝুলিয়ে বসে আছেন, আর একটা পদ্ম ফুলের উপর তার পা দুটো রাখা আছে। আমি কল্পনা করতাম জটাজুট সমায়ুক্তাম যাই বলি না কেন, আমি কল্পনা করতাম মা স্মিত হর্ষায় বসে আছে, তার পায়েতেই আমি সমস্ত কিছু নিবেদন করতাম, তাকেই পূজা করতাম, তাকেই সাজাতাম, তাকেই নিবেদন করতাম। তিনি দীর্ঘ 20 বছর দুর্গা পূজা করিয়েছেন, তিনি তারই স্মৃতি কথা আমাকে বলতেন, আমার কখনো কোনো দিন আনন্দের ফাটা পড়েনি, মা দুর্গার প্রতি আমার কখনো অভক্তি হয়নি, কিন্তু বারবার মনে হয়েছে দুর্গার স্বরূপা শ্রীমা শারদাদেবীকে আমি পুজো করে গেছি। অত বড় মূর্তি থাকা সত্ত্বেও তার সবসময় মনে হয়েছে ওই দ্বিভুজার শারদা মূর্তি ওইখানে বসে আছে, এইখানে হচ্ছে দেবীর ওপর মায়ের আমাকে বিজয়।
মাতার মাতৃশক্তি মাতৃস্নেহ দিয়ে তার দেবী সত্তাকে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়ে আমাদের নিজেদের মনের মধ্যে মা হয়ে থেকেছেন। সেই কারণে তার বলাটা এত সহজ হয়েছে, আর তোমার কেউ থাকুক না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে। আমরা যেন মায়ের সেই ভাবে ডুবে থাকতে পারি, আমরা যেন মায়ের সেই ভাবে নিজেদের মনকে নিবেদিত করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্ত দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামৃতে লোকানাম বরদা ভব। ওম জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।